الله حبيب امين جاك جمرك قربو جاك فبرست قربو সেই কোন দিন নবী রাসূল ওয়ালি চিনবে না, সঠিক মুর্শিদের সন্ধান পাবে না, কিন্তু আমি যাকে হেদায়েত করব তার নসিবের মধ্যে এই দরবারে কুতুবিয়া পর্যন্ত এত বড় বড় দরবারের গোলাম বনবে। একটা কারণ, যাকে আমি আল্লাহ কবুল করেছি, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল 570 খ্রিস্টাব্দে ফিয়ে উদিতু সোমবার রাত্রে দিনে বলেন, আল্লাহ তুমি আমাকে দাও তোমার হাবিবকে, আর রাতে বলে আল্লাহ তুমি আমাকে দাও ঝগড়ার মধ্যে পড়ে গেলেন। আর আল্লাহ ডিক্লার দিলেন, এই রাত এবং দিন তোমাদের জাগ্রত করার প্রয়োজন নাই, আমার হাবিবকে আমি পাড়িয়ে দিচ্ছি। রাত এবং দিনের মাঝখানের সময় যাকে বলা হয় সবে সাদকের সামান্যতম আগে আমি আমার নবীকে পাঠিয়ে দেব। তুমি রেডি হয়ে যাও। ইমাম বুহারী উস্তাদ আল্লামা ইমাম খুতায়বা রাদিয়াল্লাহু তাআলা এরশাদ করতেছেন, আল্লাহর প্রিয় রাসূল যখনই তো শেখ নিয়ে আসবেন, তখনই ওই শেখ বলতেছে, আল্লাহ ডাক দিলেন, এই আসমানের ফেরেশতারা তোমরা সাত আসমানের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও, এবং আল্লাহর দরবারে যেতে হলে সিদরাতুল মুনতাহা থেকে লামকান পর্যন্ত 70,000 পর্দা, একটা পর্দা আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, এই রাস্তাগুলি ওপেন করে দাও আমার হাবিব। জানে দুআলামকে আমি যেই বান্দা তৈয়ার করব সেই বান্দাদের প্রেমে পড়ে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল। আমি ওই বান্দাদের কাছে আমার প্রিয় নবীকে পাঠিয়ে দিচ্ছি, বান্দাদের জন্য এহসান করতেছি, মামেনাকে বলে দাও। এবং জান্নাতি সমস্ত মহিলারা, বিশেষ করে জান্নাতি মহিলারা, মামেনার হুজুর শরীফে তসবিহ নিয়ে এসেছেন, আর জিবরিল আল্লাহ ডাক দিলেন, আই জিবরিল তুমি রেডি হয়ে যাও, তোমার হাতের মধ্যে একটা নারীর সালাতের গ্রিন রঙের একটা পতাকা হাতে নাও, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের নাম সাবিলুল হুদা ফিল মাওলুদিল মুস্তাফা, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রাসমিন ফি মুবাশশারাতিন নবিল আমিন, কিতাব খুলে দেখুন, জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা একটা গ্রিন রঙের পতাকা হাতে নিয়ে, সেই জিবরিল এসে সর্বপ্রথম আল্লাহ ডাক দিলেন, ইন্নাল্লাহ তাবালিয়াল আরদ তারাইকুল মাশারিক ও মাগরিবহ, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে কাজিয়া, ইয়া গাসরাত দস্তগীর, দর্শনে ঝুলেছে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ।
বাবারে কুতুবিয়া জিন্দাবাদ আল্লাহর প্রিয় রাসূল জান দো আলম হুজুর সরওয়ার কায়নাত যখন দুনিয়াতে তো সেই বানতেছেন তখন দেখলেন দেখলেন মামারা বলতেছেন আমি দেখলাম যে এই রুহানি জিব্রিল আলাইহিস সালামের নেতৃত্বে 70,000 ফেরেশতার এই জুলুস এসে ওই পতাকাটা পৃথিবীর পশ্চিম প্রান্তে লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ আরেকটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর পশ্চিম প্রান্তে লাগিয়ে দিলেন আবার বললেন জিব্রিল তুমি আসো আসো আর 70,000 ফেরেশতার বহর নাও এবং গ্রিন নগের সেই পতাকা হাতে নাও সেই পতাকা হাতে নিয়ে তুমি চলে যাও আমার প্রিয় রাসূলের পূর্ব দিকে হুজরা শরীফের পৃথিবীর পূর্ব প্রান্তে সেখানে গিয়ে এই পতাকা লাগাইয়া দাও আরো জোরে বলেন না লাগাইয়া দিলেন সাথে সাথে জিব্রিল তুমি রেডি হয়ে যাও আর 70,000 ফেরেশতার বহর নাও এবং আরেকটা গ্রিন রং রঙের পতাকা সবুজ রঙের পতাকা হাতে নিয়ে যেই জমিনের নাম এখনো আমি মক্কা করিনি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সেই জমিনের নাম হলো লাল্লাজি বিবাক্কাতা মুবারাকু ওয়া হুদাল লিল আলামিন সুবহানাল্লাহ এই বাক্কার জমিনে যাও তুমি বাক্কার জমিনে গিয়ে যেই হানায় কাবা আছে হানায় কাবা বরাবর আসমানে হলো আমার ফেরেশতাদের কাবা যার নাম বাইতুল মামুর আর সেই বরাবর খুদ উর পর্যন্ত উপর পর্যন্ত উপর দিক পর্যন্ত ঠিক পৃথিবীর মাঝখানে আমি আল্লাহর লামকান যাকে আর সমকান বলা হয় উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনাদের করব লাগতেছে না শেষ করে দেব না আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা একটু মহব্বতের আওয়াজে বলুন আমার নবী দেখতে সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মদিনা শরীফে সে মিম্বরে খুতবা দিতেন সে মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফা তোমরা যদি মদিনা মদিনা তোমরা যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা শরীফের মাটি চোখে মুখে মুখে মাখিও যে দেখিয়াল আছে মদিনা শরীফ যেতে মন চাই মন চাই হুজুর কিবলাকে সাক্ষী রেখে আমার নবীর মিলাদে বসে আরজি করেন ইল্লাই মুসিবানা ইল্লা মা কতাবাল্লাহু লানা আমার রসুল ডাক দেবেন
আপনারা পলকের মধ্যে হাজির হতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী নয়তো আপনাকে দিদার নসিব করবে। ঠিক কিনা? মদিনা শরীফের মাটি চোখে মুখে মুখে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি তোমরা যদি যাও গো মদিনা। উচ্চস্বর বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আই জিবরিল, তোমার কাজ শেষ, হয়তো আমি লাগাই দিয়েছি, হয়তো এখন বলো সত্যের আদার আগের গুলি আর ওই পূর্ব দিকের গুলি সবাইকে এসেম্বলি সহকারে সবাই দণ্ডায়মান হয়ে যেতে। মাঝখানে হারায় কাবার সাদের উপর যে পতাকা দেওয়া হলো সেই পতাকা বরাবর আর 70,000 কে সুন্দর করে বলে দাও তাদেরকে উজায় নিতে, এবং সবাই আমার নবী পাথরশী বেনতেছেন, আমার নবী সরকারি আম্বিয়াকে আমি পাঠিয়ে দিচ্ছি, সবাইকে বলো গুল করে ঘুরে 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 আমার প্যার রসুলের আম্মা যান, আমার প্যারা নবীর আম্মা যান। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনকের ওই হুজরা শরীফের চারিদিকে ঘুরে ঘুরে আমার নবীকে সালামি আরজ করতে। আমরা বলে মিলাদুন নবীতে আমার নবীকে সালামি দিলে বোধকের কাছে বাস লাগে, অনেকের কাছে কি লাগে মনে হয় তাদের নাক ফুসে গেছে মনে হয়, ঠিক কিনা? হায় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করুন। কয় হাজার? 70,000। সবাই গুল ধরে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওদায়ে হুজরা শরীফের চারিদিকে ঘুরে 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 আমার নবীকে সালামি দিচ্ছে, আর দেখতেছে আল্লাহর প্রিয় রাসূলের এই বাম পাশ থেকে এই বরাবর সরকারে কায়নাত নাভি দিয়ে তসলিম নিয়ে আসলেন। উচ্চস্বরে বলুন আল্লাহর প্রিয় নবী তসলিম আনবেন, কিতাবের মধ্যে আসতেছেন ওই সময়ের মধ্যে হযরতে খাজা আব্দুল মুত্তালিব ছিলেন খানে কাবার মধ্যে তওয়াবরত, আমার নবীর দাদা যান, আল্লাহর নবীর দাদা যান খানে কাবার মধ্যে তওয়াবরত, এই বস এই অবস্থার মধ্যে দেখতেছেন আল্লাহর প্রিয় রাসূল সরওয়ার আলম জানে দু আলম দেখতেছেন আমার নবীর দাদা যান, নজর দিলেন উপর দিকে দেখতেছেন হানায়ে কাবার, আমার ভাই ইয়াসিন আল মাদানির কাবালা সহকারে হাজিরি কবর হয়েছে আল্লাহ জানি আলহামদুলিল্লাহ, আমি গুনাগার অন্তত না হলো আমার হুজুরের এই দরবারের কদমের সৎকায় একে একে 20 বার হাজিরি দিয়েছি, আমাকে নবী পাকের দরবার দেখেছে একে একে 20 বার, যেইখানে দেখেছি মিজাবের রহমত বরাবর আমার প্যারা নবীর ওই
আম্মা জানের হুজরা শরীফের দিকে, ওই খানে কাবা সিজদার মধ্যে ঝুঁকে যাচ্ছে, আস্তে আস্তে হেলে যাচ্ছে, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ আব্দুল মুত্তালিব, চিন্তা কর না আল্লাহ, কোন আজকে কিয়ামত হচ্ছে কিনা, কেন কেন এহানে কাবা ঝুঁকে যাচ্ছে কেন? হযরতে ওয়াজ আব্দুল মুত্তালিব দূর দিয়ে দেখলেন যাওয়ার পথের মধ্যে আল্লাহ ডাক দিলেন, এই জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, আমার প্যার রসুল ইমামুল আম্বিয়া দুনিয়াতে তো শিব এনেছেন, আমি দেখার আগে আমার নবীকে কেউ দেখতে পারবে না। আরে জোরে বলুন না, নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলি বালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন জাহানের বাদশাকে কামলি বলা, সুবহানাল্লাহ, কায়নাতের বাদশাকে কামলি বলা, সূর্যের মালিকানা কার হাতে, আরে নবীর হাতে বলেন না, আসমানের মালিকানা কার কাছে, জমিনের মালিকানা কার কাছে, ফেরেশতার মালিকানা কার কাছে, খোদাই 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 জগতের মধ্যে যা কিছু আল্লাহ তৈরি করেছে, করবে করতে থাকবে করেছে, সবগুলির মালিকানা হলো আমার নবী পাক, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। শিরিক হইছে, শিরিক করছি মনে হয়, আরো জোরে বলুন না, শিরিক করছি, আমরা শিরিক টিরিতিং করি না, আমরা করি যে পথে আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর মযহাবের ইমামগণ আমরা তাদের পথে মতে আছে কি না, আপনারা আছেন, মযহাব মানেন, আরে জোরে বলেন মানেন, আমরা ওলি মানি, মানে কি না, আমরা ওলিও মানি, গৌস মানি, কুতুব মানি, আব্দাল মানি, নকিব মানি, নজিব মানি, উলুল আজম মানি, নন গৌসুল আজম দস্তগিরিরও মানি, জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না, সব তো আল্লাহ আমাদেরকে দিয়েছে, তাদেরকে তো কিছু দেয় নাই, তাদেরকে দিয়েছে মনে হয় একটা একটা মোটা মোটা গেড়ি আর একটা একটা ফ্যাট, আজই বল প্রথম, ঠিক কি না, কিন্তু আমার প্রিয় রাসূল আমাদেরকে নিয়ামত দিয়েছেন দৌলতে ইমাম, ঠিক কিনা, কি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন, ইমান, ইমান যার মজবুত তার গোড়া শক্ত, সেই যাবে আমার নবীর সাথে, তার জন্য হলো হাল্লাত লাকুম সাফাতি, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, জিরে বলুন না সুবহানাল্লাহ, দর্শের পুরন সালাতুনিয়া انك خلت قد كما تشاو صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم جاي হোক حضرت খাজা আব্দুল মুত্তালিব দৌড় দিলেন আল্লাহর নবী তশরীফ এনেছে আল্লাহর রাসূলকে দেখার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ যখন গেলেন ওদিকে জিবরিল আলাইহিস সালাম এসে হযরতে খাজা আব্দুল মুত্তালিবকে
বাধা দিয়ে যে কোনো বাহানা করে ওইখানে রুখাই দিলেন। আর এই ফলকের মধ্যে আমার প্রিয় রাসূলকে নিয়ে আল্লাহ জাল্লা মজদুর দরবারে জিব্রিল আলাইহিস সালাম সেকেন্ডের মধ্যে চলে গেলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার তশরিফ আনার সঙ্গে সঙ্গে প্রিয় রাসূলকে সর্বপ্রথম আল্লাহই দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে দেখেছেন? আল্লাহ দেখেছেন। আল্লাহ পাক দেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীকে দেখে ফলকের মধ্যে নিয়ে আসলেন। খোয়াজা আব্দুল মুত্তালিব ঘরে ঢুকলেন, দেখতেছে আল্লাহর প্যারা মেহবুব সরওয়ারে আলম জানে দুআ আলম লেবাসে আদমি পেহলো জাহালে আদমি জানা মুজাম্মেল বন কে আয়ে ফিত জল্লি বন কে লিখ লেঙ্গে সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহর প্রিয় নবী তশরিফ এনে সেজার মধ্যে ওই অবস্থায় দেখা যাচ্ছে আমার প্রিয় নবী লেবাসের মধ্যে কাপড় পরা। আরে জোরে বলেন না প্যারা রসুল খতনাকারী সুবহানাল্লাহ। সব কিছু নিয়ামত নিয়ে আল্লাহর প্যারা রসুল দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, একমাত্র উম্মতের মায়ায় পড়ে। আরে জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাইছিলাম বাইরে আমরা নামাজ পেয়েছি আমার নবীর কদম থেকে, ঠিক কিনা? যে আল্লাহর প্রিয় রাসূল আল্লাহর দরবারে পাঁচটা সিজদা দিয়েছিলেন, সেই পাঁচ সিজদার বদলে আল্লাহ আমাদেরকে এই পাঁচ ওয়াক্ত নামাজ দান করেছেন। আরে প্রিয় নবীর সিনা মুবারকের নূর যিনি দেখেছেন আল্লাহ নবীর সিনা মুবারকের নূর যিনি দেখেছেন তিনি বলেছেন একজন পাক্কা আল্লাহর ওয়ালি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলতে চাচ্ছি ঈদ মিলাদ নবী এখানে শব্দ লাগা হয়েছে জশনে জুলুসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত আওয়াজে বলুন আমি মদিনার পাগল আমি তাওহীদের পাগল আমি মদিনার পাগল মদিনার পাগল আমি নবীদের পাগল। কেউ বলতেছে আর কেউ ঢুলতেছে করতেছে না। আচ্ছা কে কি রকম করতেছে আমার নবী দেখতেছেন না? দেখতেছেন দেখতেছেন কিনা? দেখতেছেন। কেউ বান করতেছে আর কেউ আসা 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 মহব্বত করতেছে। এই মাহবিল হলো মহব্বতের পরিচয়। এক নম্বরের মধ্যে আদর, দুই নম্বরের মধ্যে মহব্বত, ঠিক কিনা? আদবের মাধ্যমে সব পাওয়া যায়, আদবের মাধ্যমে সব পাওয়া যায়। আল্লাহর বলিদের দরবারে আসা যাওয়া করা সেটা আমাদের জন্য একটা ইবাদত। সেটা আমাদের জন্য কি? আমরা আসছি এখানে ইবাদত করার জন্য, ঠিক কি না? ইবাদতে আমরা এসেছি, আসা আসা সেই ইবাদত আমাদের জন্য কবুলিয়ত হয় হুজুরের ওসিলায়, সেই কামনা আমাদের আছে কিনা? আছে। আরে জোরে বলেন না আছে কিনা? আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আরে জোরে বলেন আমিন। যাই হোক, আমি কোরআনে পাকের আয়াত কারিমা তেলাওয়াত করেছি দুইটা, কয়টা? দুইটা। আরে জোরে বলেন কয়টা? দুইটার মধ্যে একটি হলো আল্লাহর প্রিয় নবীর
শানে সুবহানাল্লাহ, আর একটা হলো আল্লাহর বলির শানে সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক। আল্লাহ বলতেছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখনই ভাই ভাইয়ের পরিচয় ছিল না, আইয়ামে জাহালিয়াত যাকে বলা হতো, ওই সময়ের মধ্যে কারো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কলঙ্কিত বলে মনে করে সেই কন্যা সন্তানকে নিয়ে গিয়ে জীবন্ত খবর দিত, ঠিক কিনা? খানায় কাবার মধ্যে একটি দুটি নয় 360 ছিল প্রতিমা, ঠিক কিনা? ওখানে ছিল উদার উজ্জামানাত, আরো বোধ আট করা মূর্তি ছিল, এগুলি সব আমার নবী শেষ করেছেন। নবী যখন তো আনলেন, সাথে সাথে সেই বুকগুলি খানায় কাবার মধ্যে চট চট করে পড়ে গেলেন, অভুত্থয় হয়ে পড়ে গেলেন। পড়ে গিয়ে বলতেছে, কান্না করতেছে, অবু আজকে আমরা তো ধ্বংস হয়ে গেলাম, আজকে ইমামুল আম্বিয়া তো শিব এনেছেন, আর ওইদিকে খানায় কাবা খুশিতে নাচতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায় কাবা খুশিতে নাচতেছেন, খানায় কাবা বলতেছেন, আল্লাহ আমি তো আজকে আজাদ হয়ে গিয়েছি। আল্লাহ বলেন, কি জন্য আজাদ হয়েছে জানো? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আল্লাহ। এই নবীর আম্মা জান আব্বা জান এবং বিলাত ইয়ানার কসম করে বলতেছেন, যে নবীকে আমি পাড়াইছি সেই শহরের কসম করছে, এই জন্য যে যে শহরের মধ্যে আমি আমার নবীকে পাঠাইয়ে শহরকে কাদা মুক্ত করেছি, ভূত প্রতিভা আপনার যত ইসলামিক কালচার সব আমি ধ্বংস করে দিয়েছি একমাত্র আমার নবীর কদমের বদলে, জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো মুসলমান এক সিস্টেমের হয়ে গেছে, কেউ বলে ইমান নিয়ে খেলান সিনেমিনি খেলতেছে, আর কেউ আমল নিয়ে সিনেমিনি খেলতেছে, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? কেউ ইমান নিয়ে টানাটানি করতেছে, আর কেউ আমল নিয়ে কি করতেছে? টানাটানি করতেছে। কেউ বলতেছে আমরা কলবের মধ্যে নামাজ পড়ি, কেউ বলতেছে আমরা কলবের মধ্যে কি পড়ি? নামাজ পড়ি। আচ্ছা, আল্লাহ কি কলবে বলার জন্য বলছেন? না, কলব তো এটা আল্লাহর আরশ, সুবহানাল্লাহ। কলবুল মুমিনিনে এর নজর দেখার সাথে সাথে আপনাদের অন্তর নরম হয় কিনা? নরম হয় কিনা? হয়। আরে জোরে বলেন না, হয়। আসতেছেন যার মাতার উপর হাত দিয়ে দে, যাকে মহব্বতের নজরে দেখে সেই ব্যক্তি বাদশাহ হয়ে যায়। আরে জোরে বলেন না, পরিবর্তন হয়ে যায় যাকে কিতাবের ভাষায় তকদিরে মুবাররক এবং তকদিরে মুআল্লাক বলা হয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মার পেট থেকে যে তকদির নিয়ে এসেছেন সেই তকদির অদদে থাকবে, আর যদি কোনো আল্লাহর ওলির দামানে চলে যান, সাথে সাথে
আপনার তকদির পরিবর্তন করে দিয়ে আল্লাহর নবীর দামান ধরে দেবে। ঠিক কিনা? ঠিক। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, সালাতু আকাশ বাতাস আসমান জমিন কুল কায়নাত 18,000 মখলুকাত যা যা হয়েছে সব আল্লাহর নবীর নূরে নূরানি। ঠিক কিনা? আসুন আর একটু পিছিয়ে যাই। হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ তৈয়ার করলেন, আদম আলাইহিসসালামকে আল্লাহ কি করলেন? তৈয়ার করলেন। আর একটু উচ্চ আওয়াজে বলেন না, তৈয়ার করলেন। আদমকে তৈয়ার করার পরে আল্লাহ বলেন, এই আমার নূর, আমার কাছে যেই নূর আমানত আছে, আমি আল্লাহ সেখান থেকে এক টুকরা নূর আমার আদমের ভিতরে ঢুকাই দিলাম। আওয়াজটা বয়ে যাচ্ছে কি? আপনাদের ভালো লাগতেছে না মনে হয়? ভালো লাগতেছে। আল্লাহ 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 কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মন হয় উড়ে যেতাম সোনারে মদিনা। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মন হয় উড়ে যেতাম সোনার মদিনা। ঠিক কিনা? ঠিক। আসেন নবী মদিনাতে ডাকে যদি ডাকার মতে, আর দেবেন দেখা আমার সাথে দেরি করবেন না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, আরেকটু জোরে বলেন, মকাশরে বস করিয়া মদিনাতে যাও চলিয়া, প্যার নবী জিয়ারত, প্যার নবী জিয়ারত, গুনাহ থাকে না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে হয় উড়িয়া যেতাম সোনার মদিনা, মন হয় উড়িয়া যেতাম সোনার মদিনা। মক্কা চরে বস করলে মদিনাতে নাহি গেলে, হস করিয়ে চলে এলে কবুল হবে না, হস করিয়া চলে এলে কবুল হবে না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মন হয় উড়িয়া যেতাম সোনার মদিনা, মন হয় উড়িয়া যেতাম সোনার মদিনা। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এসে যখন আপনি উঠাবে নজর দিকে চাকে চাইয়ে থাকবেন, আর হুজুরে যখন মদিনা শরীফ দিকে দোয়া করবেন, নসিব খুলে যাবে, একদিন না একদিন মদিনা শরীফের জিয়ারত নসিব হবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার জন্য খেয়াল আছে তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছি। আমরা কি আছি? ঠিক আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আদমের ভিতর
নোটটা কালো, সেই নোটটা বাইরে চলে গেল, সেই নোটটা বাইরে চলে গেল। আরে জোরে বলেন না, বাইরে চলে গেল। বাইরে চলে যাওয়ার পরে আরেকটা নোট আবার ডাক দিলেন, আই আমার নূর, তোমরা তুমি যাও আমার আদমের ভিতরে একটা প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু লারি সারি বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নূর গিয়ে আবার বাইরে চলে এসে, আল্লাহ ওখানে তো অন্ধকার, আল্লাহ এখানে আমি কিভাবে থাকবো? হয়তো তোমাকে তো পাঠিয়েছি আদমের ভিতরে থাকার জন্য, তুমি চলে আসছো কেন? হয়তো আমি সেখানে থাকতে পারবো না। আরে জোরে বলেন না, থাকতে পারবো না। কারণ আল্লাহর নবী তো আছে রাজাম মনির, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী কে আছে রাজাম মনির, যার কাছ থেকে নূর আসে, যার নূরে কুল কায়নাত নূরি, সুবহানাল্লাহ। সূর্য আছে না, সূর্যের কাছে প্রশ্ন করেন, আরে সূর্য তুমি কিয়ামত পর্যন্ত আলো দিচ্ছ কোন আলো থেকে? সুবহানাল্লাহ, আল্লাহ আমি প্রত্যেক দিন নবীর কদমে একবার গিয়ে হাজির হয়ে যাই, নবীর কদম থেকে নূর নিয়ে আমি পৃথিবীর জমিনে আলোকিত করি, চন্দ্র সেই রকম ঠিক কিনা? আরে ভাইরা মুয়াজ্জেজ হাজরী খেয়াল করুন, ওই দুই নূর আল্লাহর নূর আল্লাহর দিকে ফিরে গেলেন, আর আল্লাহর প্যারে নবীর দিকে খেতাব করে আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি তো এখন আমার সাথে আছেন, লাগানো আছে ইয়াতি মিম্বাদি ইসমুহু আহমাদু, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়াতি মিম্বাদি ইসমুহু আহমাদু, এখন আপনি তো আহমদ হিসেবে আছেন, হাবিব আমি আল্লাহ আদম সৃষ্টি করেছি, আপনি যেই নূর আপনার কাছে আমি আমানত রেখেছি, সেইখান থেকে এক জর্রা পরিমাণ নূর আমার আদমের ভিতরে ঢুকিয়ে দাও, আপনার হাতে ট্রান্সফার করে দাও, যেন আমার আদম জিন্দা হয়ে যায়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, আমার আদম কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আদম যখন মাটিও পানি নূর নবী খুদার রাসূল, আদম যখন মাটিও পানি নূর নবী খুদার রাসূল, যাহার পরে পড়েন দুরুদ আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যুগ যুগ ধরে নবীর সাথে দুশ্মনী করছে কিনা? করছে। মূসা নবীর সাথে কে করছিল? ফেরাউন। ফেরাউন, মাশাআল্লাহ, কে করছিল? ফেরাউন। আরে জোরে বলো না, কে? ফেরাউন। তাহলে একটা তাফসীরের কথা শুনেন, ফেরাউনে
একদিন একটা স্টেজের ব্যবস্থা করলো, বিরাট একটা হেনা মেজবানির, কিসের হেনা মেজবানির, হারাম মেজবানির ব্যবস্থা করলো।